প্রতিবেশীদের চা মতো দেব না। কেন না? প্রত্যেক পাড়া প্রতিবেশীর মধ্যে একটা কামনা বাসনা জড়িয়ে আছে। কেউ অর্থ চাইছে, কেউ বিষয়ে চাইছে, কেউ টাকা চাইছে, পয়সা চাইছে। আমি কামনা বাসনা লালাহিতে ছেলেকে ফেলবো না, আমি ছেলেকে কৃষ্ণ ভক্ত তৈরি করব। তাই ওর বদনে আমি মধু দেব না। মধু কোথায় দেব? বলে কর্ণে মধু দেব। শোভনে বদন দিয়া কৃষ্ণ নাম দিল, 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 কৃষ্ণ নাম শুনে শিশু কাঁদিয়া উঠিল, 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 শোভনে বদন দিয়া কৃষ্ণ নাম দিল, 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 কৃষ্ণ নাম শুনে শিশু কাঁদিয়া উঠিল, আর কৃষ্ণ নাম শুনে শিশু কাঁদিয়া উঠিল, ওরে কি পাব ভক্তবৎসল ভক্তিমতী মা। তাহলে কর্ণমূলে নাম প্রবেশ করলো মধুর কৃষ্ণ নাম বাবা। ছেলেটি আস্তে আস্তে বড় হয় বাবা, বাবাকে জিজ্ঞাসা করছে যে বাবা মানব জীবনের সার্থকতা কিসে? তখন বলে মানব জীবনের সার্থকতা হলো কৃষ্ণ চরণ প্রাপ্তি। মানব জীবনের সার্থকতা হলো কৃষ্ণ চরণ প্রাপ্তি। বলে ঠিক আছে বাবা। শিশুটির যখন 5 বছর বয়স বাবা, তখন সে কৃষ্ণচরণের আশায় গৃহ ত্যাগ করে বেরিয়ে পড়ল। বাড়ি কোথায় ছেলেটার বাবা জানেন? মেদিনীপুর জেলা বাহাদুর ধীরেন্দ্রপুর গ্রাম, ধীরেন্দ্র বাহাদুরপুর গ্রাম মেদিনীপুর জেলা। মেদিনীপুর জেলা থেকে হাওড়া জেলা, হাওড়া জেলা থেকে হুগলি জেলা, হুগলি জেলা থেকে ছুটতে ছুটতে এসে হাজির হলেন কোথায় না, বর্ধমান জেলা অম্বিকা কালনা। যখন পথের মধ্যে আসছে, তখন পথে সবাইকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো তোমরা বলতে পারো আমার কৃষ্ণ কোথায়? এই ভিখারি কি কৃষ্ণ কৃষ্ণ করছিস? হ্যাঁ কৃষ্ণ কোথায় কেউ বলতে পারে? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ
তুই পাগল নাকি? কৃষ্ণ কৃষ্ণ করছিস, এক ফোঁটা ছেলে খেতে পারিস নি, দুটো খা। হ্যাঁ গো মা, যার কৃষ্ণ প্রেমে নেশা সে কি খাবারের জন্য বসে থাকে? তোমার সে কি বলছে, আমি নাম ভিখারি ভিক্ষা করি হরি নামের সুধার, আমি নাম ভিখারি ভিক্ষা করি হরি নামের সুধার, নাম ভিখারি ভিক্ষারি হরি বলে আমি পাগল হরি নামে সবাই বস, সবাই বলে আমি পাগল হরি নামে সবাই বস, আমি বলে হরি নামে সবাই বস, নাম ভিখারি ভিক্ষা করি হরি নামে সবাই, হরি নাম ভিখারি ভিক্ষা করি হরি নামের সুধার। ভক্তবৎসল ভক্তিমতি মা বলছে, আমি নাম ভিখারি ভিক্ষা করি হরি নামের সুধার, সবাই বলে নিতাইকেও তো সবাই পাগলা নিতাই বলেছিল বাবা, সবাই বলে নিতাই পাগল, কিন্তু হরি নামে বাবা সবাই বস। হরির নামটা আগে কি বুঝতে হবে বাবা, আমরা যে হরি নাম করি নিজেদিকে দেখাবার জন্য হরি নাম করি, আমি কত বড় গাহক, কেউ বলে আমি কত বড় সুর মাস্টার মশাই, কেউ বলে আমি কত সুন্দর শিখল বাজাই, কেউ বলে আমি কত সুন্দর করতাল বাজাই, আমরা নিজেকে দেখাতে হরি নাম করি। কিন্তু এই নাম বিলিয়েছিলেন কে কলিযুগে? শ্রীমান মহাপ্রভু আমার, যখন তিনি নদিয়া থেকে ঝাড়খণ্ডে চলে যাচ্ছেন বাবা, বৃন্দাবন যাবে বলে ঝাড়খণ্ডের পথে পথে গিয়েছিলেন, অসংখ্য ভক্ত বলে ঝাড়খণ্ড থেকে তিনি ফিরে এসেছিলেন, যখন ঝাড়খণ্ডের পথে হরিনাম বিলাচ্ছিলেন, তখন নাম শুনে বাবা বনের বাঘও ছুটে এসেছিল, হরিণও ছুটে এসেছিল, আবার বিষধর সর্পও ছুটে এসেছিল। বাবা সেই নাম শুনে বাঘে হরিণে আলিঙ্গন করেছিল, বিষধর সর্প এসে প্রণাম করেছিল, পাথর গলে জল হয়ে গিয়েছিল। মহাপ্রভুর চরণচিহ্নটা কত বাবা, না 15 ইঞ্চি চরণচিহ্নের ছাপটা পাথরের মধ্যে রয়ে গেল। আজও প্রমাণ আছে ঝাড়খণ্ডের বিলুটি গ্রাম, যাবেন বেড়াতে গেলে বুঝতে পারবেন যে আজকে কি প্রমাণটা আছে। তো বাবা নাম বিলিয়ে যখন আসছে, তখন কিছু পতিতা রমণী মহাপ্রভুকে ঘিরে ধরেছে। তখন মহাপ্রভু বলেছিলেন, হ্যাঁ গো মা, তোমরা যে আমাকে এইভাবে ঘিরে ধরেছ, আমি তো তোমাদের মঙ্গলের জন্য তোমাদের কৃপার্থে, আমি তোমাদের কৃপা প্রার্থী হরি নাম সংকীর্তন বিলাচ্ছি মা, তোমাদের চলন ছাড়া তো আমার কিছু আশা নেই মা, তো তোমরা এইভাবে আমাকে ঘিরে ধরেছো কেন? তখন সেই পতিতা রমণীরা অনুশোচনা করে বলেছিলেন, হে গোবিন্দ, আমরা যে জঘন্যতম কাজ করেছি এর জন্যে তো আমরা নরকের কৃমি কীট হয়ে জন্মগ্রহণ করব, তখন তুমি আমাদেরকে ছেড়ে যাবে না তো? তখন গোবিন্দকে বলেছিল, তখন শ্রীমান মহাপ্রভু বলেছিল রমণীদিকে যে দেখো, আমি সকলের মধ্যে আছি তাই তোমরা নড়ছ চড়ছ ঘুরে বেড়াচ্ছ, আমি একটা কিমি কীটের মধ্যে থাকলেও সে নড়ে চড়ে ঘুরে বেড়ায়, আমি যতক্ষণ মানুষের দেহে মানব দেহে থাকবো ততক্ষণ সে ঘুরে বেড়ায়, পশু পাখির দেহে যখন থাকবো ততক্ষণ সে ঘুরে বেড়ায়, কিন্তু যখন আমি তাদেরকে ছেড়ে চলে যাই তখনই তো সে মরা হয় বাবা, তাহলে আমাকে নরকেও যেতে হচ্ছে কিমি কীটের ভিতরে, আর আমাকে বৈকুণ্ঠেও থাকতে হচ্ছে, সর্বত্র আমি বিরাজমান, তাই আমি তোমাদেরকে কখনো ছেড়ে যাইনি, শুধু তোমরা আমাকে মানতে পারোনি আর বিশ্বাস করতে পারো না। প্রেমসে বলো নিতাই গৌর হরি, তাহলে বাবা ছেলেটি এসে কোথায় হাজির হলো? নাম বিলাতে, নাম
গ্রহণ করবে বলে এসে হাজির হলো অম্বিকা কান্নায়। অম্বিকা কান্নায় হৃদয় চৈতন্য প্রভুর আশ্রমে এসে হাজির হলো। হৃদয় চৈতন্য প্রভুর আশ্রমে এসে কি করছেন না ডাকছেন, গুরুজি আমাকে দীক্ষা দেন। তখন গুরুজি স্তব্ধ হয়ে গেছে, একটা 5 বছরের ছেলে এসে দীক্ষা চাইবে বলে আমার সম্বন্ধে আমার আশ্রমে এসে উপস্থিত হয়েছে। গুরুজি তখন তাকে বুকে টেনে নিয়ে বলছে, বাবা কি নাম তোমার? বলে আমার নাম দুঃখী। বলছে তুমি দীক্ষা গ্রহণ করবে? বলছে হ্যাঁ আমি দীক্ষা গ্রহণ করবো। বলে দীক্ষা গ্রহণ করতে গেলে কিছু পরীক্ষা দিতে হয় বাবা, আগে আশ্রমে থাকো, ন্যায় নিষ্ঠা সব কিছু বোঝো, তারপর বাবা তোমাকে আমি দীক্ষা দেব। তখন তিনি কি করলেন, একটা দায়িত্ব দিলেন সেই দুঃখীকে, বলে তুমি রোজ কলসি করে জল তোলো, গঙ্গা থেকে জল আনো, আর এই তুলসী মঞ্চ ধৌত করো। দুঃখী কি করছে না প্রতিদিন কলসি করে জল আনছে আর তুলসী মঞ্চ ধৌত করছে। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, নম নম প্রেয়সী কৃষ্ণ প্রেয়সী, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী, রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী, রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী, যে তোমার শরণ লয় মনোবাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার শরণ লয় মনোবাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার শরণ মনোবাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো তারে বৃন্দাবন বাসী, কৃপা করে করো তারে বৃন্দাবন। নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী, হে রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। বাবা রোজ ধৌত করছে, এইভাবে দিন যায়, দিন যেতে যেতে মাস যায় বাবা, মাস যেতে যেতে বাবা বর্ষের কাছে চলে গেল, অর্থাৎ একটা বছরের কাছে চলে গেল। কৃষ্ণ সেবা করতে করতে মাথাটা বা চুলটা আস্তে আস্তে সরে গিয়ে ঘা হয়ে গেছে, আর কলসি করে জল আনছে, আনতে আনতে কি বলছে বাবা সেই কৃষ্ণ নাম মুখে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 আশ্চর্য হয় না হে গোবিন্দ কৃপা কর। এই বলে যেই তুলসী মঞ্চে জলটা চিৎকার করে উঠেছে গুরুদেব দুঃখী কৃষ্ণ ভজন সাধন অত সোজা নয়, তুমি মাথায় পাগড়ি বেঁধে কলসী নিয়ে জল এনে কৃষ্ণ সেবা করবে এত সোজা? তোমাকে এই মুহূর্তে গুরুদেব তোমার চরণে পড়িব। আর যেই বাবা পাগড়িটি খুললো অমনি ঝরঝর করে মাথা থেকে পোকা ঝরছে, বলে এ কি দুঃখী তোর মাথায় জল বইতে বইতে পোকা হয়ে গেছে, তুই কই আমাকে তো কিছু বলিস নি? গুরুদেব তোমাকে যদি এই আমার মনের দুঃখ নিবেদন করি তাহলে তো আমি কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হব গুরুদেব, তাই তো তোমাকে আমি কিছু বলিনি। তা বলে তোর মাথায় পোকা হয়ে গেছে তুই কিছু বলবি নি? না, যদি আপনি আমাকে পরিত্যাগ করে দুঃখী এত সুন্দর যে কৃষ্ণ সেবা করতে পারে তাকে কি কোনো গুরুদেব পরিত্যাগ করতে পারে? আয় 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 দুঃখী আয়, তুই আমার বুকে আয়। দুঃখীকে কাছে টেনে নিল, কর্ণমূলে দীক্ষা দিয়ে দুঃখীর নাম দিল কি জানেন? বলে এত সুন্দর কৃষ্ণ সেবা করার জন্য তার নাম দিল কৃষ্ণ দাস। বলে তুই আজ থেকে কৃষ্ণের দাস, যা দুঃখী যা তুই বৃন্দাবনে চলে যা, বৃন্দাবনে গিয়ে শ্রীজীব গোস্বামীর আশ্রমে গিয়ে ভজন সাধন কর। বাবা একটা অনুরোধ করবো, আপনি তো বসে আছেন একবার আসবেন। বলে কৃষ্ণ ভজন সাধন করবার জন্য কোথায় পাঠিল দেখি দুঃখীকে? না, দুঃখীর নাম কৃষ্ণ দাস দিয়ে পাঠিয়ে দিলেন শ্রীজীব গোস্বামীর আশ্রমে। বাবা তাহলে বৃন্দাবন যেতে কার না ইচ্ছা করে গো মা? হরি বলবো হরি বলবো আরে মদন মোহন হেরে বগো, হরি বলবো আর মদন মোহন হরে বগো, হরি বলবো আর মদন মোহন হরে বগো, এই রূপেতে বজের পথে চলিব গো আমি, এই রূপেতে বজের পথে চলিব গো, এই রূপেতে বজের পথে চলিব গো, এই পথেতে বজের পথে চলিব গো, হরি বলবো আর মদন মোহন হরে বগো, হরি বলবো আর মদন মোহন হরে বগো, হরি বলবো আর মদন মোহন হরে বগো। কি বলছে যে হরি বলবো আর মদন মোহন হেরব, আর যাওয়ার ইচ্ছা কোথায় আছে? আমি যাব গো বজেন্দ্রপুর হব গোপী পায়ের অনুপুর, আমি যাব গো বজেন্দ্রপুর হব গোপী কার অনুপুর, যাব গো বজেন্দ্রপুর হব গোপী পায়ের অনুপুর, আমি যাব গো বজেন্দ্রপুর
হব গোপী কারণ নূপুর। নূপুর হয়ে কি করবো গো বাবা? নূপুর হয়ে রুনু ঝুনু বাজিব গো আমি, নূপুর হয়ে রুনু ঝুনু বাজিব গো বাজিব গো আমি, নূপুর হয়ে রুনু ঝুনু বাজিব গো হরি বলবো আর মদন মোহন হরি বগো, হরি বলবো আর মদন মোহন হরি বগো, হরি বলবো আর মদন মোহন হরি বগো। বোঝে হরি বলবো আর মদন মোহন হেরবো। আমি কোথায় যাব বাবা? না বজেন্দ্রপুর। তাহলে ব্রজধামে এসে হাজির হলেন কোথায়? না শ্রীজীব গোস্বামীর আশ্রমে। বলে জয় জয় শ্রীজীব গোস্বামী কি, জয় জয় শ্রীজীব গোস্বামী কি, জয় জয় শ্রীজীব গোস্বামী কি, জয়। কে আমার জয়ের ধ্বনি দেয়? প্রভু। আমি হৃদয় চৈতন্যের দীক্ষা শিষ্য, আমার নাম কৃষ্ণদাস। বলে ও তুমি হৃদয় চৈতন্য শিষ্য? এসো এসো এসো, তুমি আমাকে আলিঙ্গন দাও, তোমার গুরুদেব কুশল আছে তো? বলছে আমি হৃদয় চৈতন্য প্রভুর শিষ্য, শুনে আপনি আমাকে তাড়াতাড়ি আলিঙ্গন করতে গেলেন কেন? বাবা এই হৃদয় চৈতন্য প্রভুর একটা কাহিনী আছে। হৃদয় চৈতন্য প্রভুর দীক্ষা গুরু হচ্ছেন গৌরীদাস পণ্ডিত। দেখবেন তিনটি ভোগগান করা হয়, একটা শান্তিপুরে, একটা গৌরীদাসের ঘরে, আর একটা শিবাসের ঘরে। তো এই গৌরীদাস পণ্ডিত এত সুন্দর গোবিন্দকে সেবা দিতেন যে সেবায় মোহিত হয়ে, লালাহিত হয়ে নিতাই গৌর কিন্তু আজও অম্বিকাকাল নয় বাধা আছে। নিত্যানন্দ প্রভু যখন মহাপ্রভু মাকে ছেড়ে চলে যাচ্ছে শ্রীক্ষেত্র পুরীধামে, তখন মা কিন্তু চরণ ধরে কেঁদেছিল, মাহেও সন্তানের কিন্তু চরণ ধরে কেঁদেছিল। তখন নিমাই বলেছিল যাবার বেলায় কেঁদো না মা তুমি, হাসি মুখে যেতে দাও কৃষ্ণ নামেতে সর্বসুখ আছে এটা তুমি মেনে না। যাবার বেলা চলে যাবি বাবা নিমাই, তুই নবদ্বীপ ছেড়ে চলে যাবি যাবার বেলা কেঁদো না মা তুমি, হাসি মুখে যেতে দাও কৃষ্ণ নামেতে সর্ব সুখ আছে এটা তুমি মেনে না। যাবার বেলায় মা গো তুমি হাসি মুখে বিদায় দাও, এটা তুমি মেনে না, এটা তুমি মেনে না। নিমাই মাকে পরিত্যাগ করে যখন চলে যাচ্ছে শ্রীক্ষেত্র পুরীধামে, নিত্যানন্দ প্রভু কিন্তু তখন শ্রীক্ষেত্র পুরীধাম যাচ্ছেন মহাপ্রভুর সাথে, কিন্তু যেতে যেতে মাঝপথে মহাপ্রভু নিত্যানন্দকে ফিরিয়ে দিলেন। কোথায় বাবা? না একটা নদীর তীরে, সেই নদীটার নাম কি? দ্বন্দ্বভাঙা নদী। সাধুদের হাতে থাকবেন দেখবেন একটা ত্রিশূল কিংবা একটা বেতের লাঠি। কেন বাবা? বলে তিনটে জ্বালাকে তারা বশীভূত করতে পারে বলে তাদের ত্রিশূলটা হাতে থাকে।
যে আদি দৈবিক জ্বালা, আদি ভৌতিক জ্বালা, আধ্যাত্মিক জ্বালা, এই তিনটি জ্বালাকে নিবারণ করতে কে পারে বাবা? সেই সাধু সন্ন্যাসীরাই পারে। আর দ্বন্দ্বটা থাকে কেন না? সাধু সঙ্গ করলে বাবা কলিহত জীব উদ্ধার হয়ে যায়। তাই হাতে একটা দ্বন্দ্ব থাকে, সেটা যে দাঁড় স্বরূপ। আমরা তো বাবা ভবনদের কান্ডারি, গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের ভবনদের কান্ডারি, তাহলে আমরা পড়ে আছি কোথায় না? ভবনদীর তীরে, ভবনদীর তীরে নয়, ভবনদীতেই সাঁতার কাটছি বাবা। তীরে যেতে পারি, তীরে গেলে তো উদ্ধার হয়ে যাবো বাবা। তাই আমরা ভবনদীতে পড়ে আছি। তাই চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ বলেছিলেন, শ্রীকৃষ্ণ ভজ জীব এইবার এইবার বারে বসিলে বৃক্ষ পত্র না লাগিবে আর, অগম দরিয়ায় মিন আছে বহুকাল, ধীবর আসিয়া এক পাতিলেন জাল, কেহ জালে রে ফাঁদ কাটি যায় বন্দি, কেহ জালে কেহ যারা এইরূপ মায়া জালে আছো এ সংসারে, সংসারে এই মায়া জাল তীরে যদি কাটিবারে চাবারে তবে খেতে শুতে পথে যেতে একবার হরি গুণ গা, হরি গুণ বলে শ্রীকৃষ্ণ ভজ জীব এইবার এইবার। হে জীব, তুমি কখন কৃষ্ণ ভজন সাধন করবে? বলে এইবার। কেন এইবার কৃষ্ণ ভজন সাধন করবো বাবা? স্থাবর বিংশ লক্ষ্মী নবলক্ষ্যষ্ট জলজা, যখন স্থাবর গাছপালা রূপে যখন জন্মগ্রহণ করেছিলাম বাবা, তখন কি বদন ছিল? আমরা কৃষ্ণ নাম বলতে পারতাম? পারতাম না। যখন জলজা প্রাণী রূপে অর্থাৎ জলের রূপে সাঁতার কাটছি পুকুরে, তখনও কৃষ্ণ নাম বলতে পারতাম না। রুদ্রলক্ষ্য কিমি কৃষ্ণ দশম লক্ষ্যষ্ট পক্ষীলা, এগারো লক্ষ বার কৃমি কীট রূপে জন্মগ্রহণ করেছি, দশ লক্ষ বার পশু পাখি রূপে জন্মগ্রহণ করেছি পক্ষী রূপে, আর বিংশ লক্ষ পশুলা, কুড়ি লক্ষ বার পশু রূপে জন্মগ্রহণ করেছি, তারপরেই মানব জন্ম, চুরাশি লক্ষ জন্ম ঘুরে বাবা মানব জন্ম। তখন আমরা বদন পাওয়ার জন্য গোবিন্দকে চিৎকার করে বলেছিলাম, হে গোবিন্দ অনুভব করতে পারি কিন্তু বলতে তো পারি না। মানুষ এত বেইমান আর স্বার্থপর যার তারা বলতে পারলেও বলবে না, কৃষ্ণ নাম বলবে না বাবা। দেখবেন কালী পুজো হচ্ছে, এমন দরাম দরাম বাজাচ্ছে বাবা, যদি হাটে রুগী থাকে হার্ট ফেল করে যাবে, সেখানে দেখবেন হাজার হাজার ছেলে না পাচ্ছে। বাস্তব আমরা আমাদের এই ভজন সাধনটাকে শিষ্টাচারের জায়গায় দুরাচারে পরিণত করে দিয়েছি। আমাদের যে মানব জীবনের কি ধারা সেটাই আমরা ভুলে গেছি। সংহিতা বলছে একটা মানুষের জীবন তিনটে যজ্ঞের মাধ্যমে, ত্রিধাবিধি যজ্ঞের মাধ্যমে সমবাহিত। একটা কি না? অন্নপ্রাশন যজ্ঞ, বিবাহ যজ্ঞ আর অন্ত ইষ্ট ক্রিয়া যজ্ঞ। অর্থাৎ যখন আমার ছয় মাস বয়স হলো, মুখে অন্ন দেওয়া হলো, প্রসন্ন যুক্ত অন্ন, কিন্তু সেখানেও আমরা হত্যালীলা চালিয়ে যাচ্ছি বাবা। বলে বিবাহ যজ্ঞ, বিবাহযোগ্য যখন হচ্ছে বাবা কী কী দেওয়া হচ্ছে না? একটা ছেলেকে আহ্বান করা হচ্ছে কন্যা সম্প্রদান করার জন্য, সেই ছেলেটা যখন আসছে তাকে কী দেওয়া হচ্ছে বাবা? দুর্ব দেওয়া হচ্ছে, হলুদ দেওয়া হচ্ছে, ধান দেওয়া হচ্ছে। দেয় তো বাবা, যখন আশীর্বাদ করা হয় দুর্বা দেয়, হলুদ দেয়, ধান দেয়। অধিপত হয় কাঞ্চন মূল্যায় নেওয়া, অর্থাৎ একটা কাঞ্চন মূল্য, সোনার মূল্য না থাকলে একটা সোলানা বাবা দিল। আর পাশে কি থাকছে? রমণী বা কামিনী। তাহলে কামিনী রইল, কাঞ্চন রইল, সবই রইল বাবা। তাহলে এগুলো দেওয়ার কারণ কি জানেন মায়েরা? আমরা বিয়ে করতে যাই, বিয়ে করে নিই, আমি একটা ধরে নিয়ে এসেছি বাবা, সেটা কথা নয়, কিন্তু এর কারণ তো একটা আছে। বলে তুমি দুর্বার মতো নরম হও, অজস্র ধর ঝড় তোমার উপর দিয়ে চলে যাবে, কিন্তু তুমি কৃষ্ণ ভক্ত হয়ে দুর্বার মতো নরম হয়ে যাও, ঝড়েও কিছু করতে পারবে না। কত কি চলে যায়, দুর্বা মাথা নুয়ে দেয়, কত প্রসারিত হয়ে যায়, কিন্তু আবার মাথা তুলে ওঠে। আর হলুদ দেয় কেন?
বলছে হলুদ হলো, হলুদ যদি গায়ে মেখে জলে নামা হয় কুমিরে কখনো গ্রাস করে না বাবা। হলুদ মাখিয়ে মাংস দিয়ে দেখবেন কুমির খাবে না, কুমির সরে যাবে, হলুদের গন্ধ কুমির সহ্য করতে পারে না। সংসারটা হলো একটা কুমির স্বরূপ, শুধু দাও 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 দাও, শুধু গ্রাস করে যাবে আপনাকে। আর কাঞ্চন আর কামিনী অর্থাৎ এগুলা তুমি প্রয়োজনে ব্যবহার করো, এটাই হলো নিয়ম বাবা। আর শেষ যোগ্য কি হলো না, অন্তঃষ্ট ক্রিয়া যোগ্য, সেই সময় কি করতে হয় বাবা, যিনি মৃত ব্যক্তি তিনাকে পরিচ্ছন্ন পরিষ্কার করে শুদ্ধাচারে শুদ্ধা বসনে শ্মশান ঘাটে নিয়ে গিয়ে তাকে হরি হরি ধ্বনি দিয়ে তাকে দাহ করতে হয়। তার জায়গায় আমরা কি করি, মদ্যপান করি, স্বেচ্ছাচার করি, দুরাচারিতা করি, এটা সংহিতা প্রমাণ দিচ্ছে বাবা, আমার কথা নয়, মনুসংহিতা বলছে বাবা। তারা হরি বল হরি বল কথাটা নয়, কথাটা হচ্ছে হরি বল হরি বল, অর্থাৎ হরি আমার ক্ষমতা, হরি বল, হরি আমার দেহ থেকে চলে গেলে দেহ হয়ে গেল বাবা, জয় নিতাই গৌর হরি বল। তো বাবা নিত্যানন্দ প্রভুকে ফিরিয়ে দিচ্ছে, মহাপ্রভু কোথায় না, শ্রীক্ষেত্র পুরী ধাম থেকে, পুরী ধামে উনি যায় না, তার আগে একটা নদী আছে, নদীটার নাম হলো দ্বন্দ্ব ভাঙা নদী। সেখানে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর দ্বন্দ্বটা ভেঙে দিয়ে তাকে বললে তুমি ত্রিপাদ সন্ন্যাসী হয়ে লাভ নেই, তুমি ফিরে যাও বাংলা, কারণ কলিহত জীবকে নাম প্রেমে উদ্ধার করবে, তুমি নাম প্রেমের বন্যায় কলিহত জীবকে মাতাবে, ফিরে আসতে আসতে অম্বিকার কালনার কাছে বাবা। সূর্যদাস পণ্ডিত তার একটি মেয়েকে সর্পঘাত করেছিলেন, তো গঙ্গার তীরে যখন দেখতে পাচ্ছে বহু অসংখ্য লোক গঙ্গায় ভাসতে ভাসতে এসে নৌকা বোঝাই মাঝি, তুমি একবার তীরে ফেরাও তো নৌকাটা, কি হয়েছে ওখানে না, দেখে গিয়ে দেখে যে একটি মেয়েকে সর্পাঘাত, সর্পে দংশন করছে, সে তার সর্পাঘাতে মৃত্যু হয়েছে। তো নিত্যানন্দ বাবু বলেছিলেন এই মেয়েটাকে আমি বাঁচিয়ে দেব, তখন তিনি সেই মেয়েটাকে কৃষ্ণ নাম দিয়ে মুখ দিয়ে রক্ত চুষে বাঁচিয়ে দিয়েছিলেন, মেয়েটির নাম হলো জাহ্নবী। তার নিত্যানন্দ বাবু স্ত্রী কয়জন, নিত্যানন্দ বাবু কিন্তু বাবা বিবাহিত, তার দুইটি স্ত্রী জাহ্নবী আর বসুধা। জাহ্নবীকে যখন দিল তখন সূর্যদাস পণ্ডিতকে বলছে যে তোমাকে তো বাবা আমি গরিব ব্রাহ্মণ মানুষ যৌতুক হিসাবে দিতে পারবো না, বলে কৃষ্ণ ভজন সাধন করার জন্য আপনার আর একটা কন্যা আছে তাকে আমাকে প্রদান করুন। তাহলে দুইটি স্ত্রী একই পিতার দুইটি কন্যা জাহ্নবী আর বসুধা। আর আজকে যে আমরা গড়িয় মঠ সংস্থান পাই সেটা হচ্ছে বীরচন্দ্র বা বীরভদ্রের গড়িয় মঠ পাকিস্তান, সেটা নিত্যানন্দ প্রভুর বংশধর আজও বংশ পরম্পরায় চলে আসছে। তো ভক্তবৎসল ভক্তিমতী মা, এই যে নিত্যানন্দ প্রভু ফিরে এলেন, এবার সেই সূর্যদাস পণ্ডিতের একটা ভাই ছিল যার নাম হলো গৌরীদাস পণ্ডিত, সেই গৌরীদাস পণ্ডিত কিন্তু মহাপ্রভুকে খুব ভালোবাসতেন। তা একদিন মহাপ্রভু সেই গৌরীদাস পণ্ডিতের কাছে এসেছিলেন, কবে জানেন, যখন সন্ন্যাস গ্রহণ করেননি, কিভাবে এসেছিলেন জানেন, সুবল সুবল বলে তারে ডাকিতে লাগিল, গৌরীদাস পণ্ডিত তখন হতভম্ব হইল, হতভঙ্গ হইল, বলে আরে বাবা সুবল তো দাপর যুগে, তাহলে কলি যুগে সুবল সুবল বলে কে আমায় রাখছে, হরে কৃষ্ণ হরি বল। গৌরীদাস পণ্ডিত কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিল যে একদিন আমি তোমার কাছে কিছু চেয়ে নেব, বলে ঠিক আছে তুমি বলো কি চাইবে, বলে আর তোলা থাক না। তাহলে ভগবান কিন্তু কারো ঋণ রাখেন না, সব ঋণ কিন্তু পূরণ করে দিয়ে যান বাবা। তাই দাপর যুগে পারেন না বলে কলি যুগে এসেছেন সেই সুবলের ঋণ পূরণ করতে। যখন সুবল সুবল বলে ডাকছে তখন সে গৌরীদাস পণ্ডিত কি করছে বুঝতে পারছে না যে সুবল ডাকে, আর যেই গৌরীদাস পণ্ডিতকে আলিঙ্গন দিল তখন গৌরীদাস পণ্ডিত কি বলছে, কৃষ্ণ 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 কৃষ্ণ। সুবলকে আলিঙ্গন দিতেই গৌরীদাস পণ্ডিত কৃষ্ণ কৃষ্ণ বলে ডেকে উঠল, অর্থাৎ একে সুবল সখা বলে সম্বোধন করেছে গৌরীদাস পণ্ডিতকে। আর মহাপ্রভু যে আলিঙ্গন দিয়েছে তারা মহাপ্রভুকে কৃষ্ণ বলে ডাকলো,
তাহলে কখন ডেকেছিল? দীক্ষা গ্রহণের আগে, বুঝে যাবেন বাবা, নাহলে গুলিয়ে ফেলবেন না। মহাপ্রভু কিন্তু এখন চলে গেছে শ্রীক্ষেত্র জগন্নাথ ধামে, দীক্ষা গ্রহণের আগে কিন্তু এই কথাটা বলে গিয়েছিল। তখন বলেছিল যে তুমি কি চাও? গৌরীদাস বলে একদিন আমি তোমায় বাঁধতে চাই, হে ভগবান আমি তোমাকে বাঁধতে চাই। বলে আমি তো এসেছি কিন্তু দাদা বলরাম তো সাথে এসেছে, তারা বাঁধবে কি করে? বলে ঠিক আছে, একদিন না একদিন আমি বেঁধে নেবো তোমায়। এবার ৬ বছর পর শ্রীক্ষেত্র পুরী ধাম থেকে এসে কিন্তু গৌরীদাস পণ্ডিতের কাছে দেখা করতে এসেছেন, কে না আমার মহাপ্রভু স্বয়ং দাদা নিত্যানন্দকে নিয়ে। তখন বলছে প্রভু আর তো তোমায় আমি যেতে দেবো না, তুমি দিক দিক ঘুরে আমার কাছে এসেছো, তোমাকে বাঁধতে চাই যখন বলেছি এইবারে আমি তোমায় বাঁধব। গৌরীদাস পণ্ডিত মহাপ্রভুকে বলছে এইবারে আমি তোমায় বাঁধব, বলছে সে কি তুমি এইবারে আমাকে বাঁধবে? বলছে হ্যাঁ এইবারে আমি বাঁধব। বলে ঠিক আছে তোমাকে আমি একটা জিনিস দিচ্ছি, দেখো একটা দারু মূর্তি, অর্থাৎ একটা নয় দুটো দারু মূর্তি করেছিল গৌরনীতায় দারু মূর্তি। বলছে কারে বাঁধবে? বলছে যে হাঁটি হাঁটি চলে যায়, হাঁটি হাঁটি চলে যায়, হাঁটি হাঁটি চলে যায়, হাঁটি হাঁটি চলে যায়। বলছে বাবা যে হাঁটি হাঁটি চলে যায় তাকে মাঝে? বলছে হ্যাঁ। বলছে দেখো কে হাঁটি হাঁটি চলছে? আর যেই বলছে তখন দারু বম্বুটা হাঁটি হাঁটি চলে যায়, কাঠের মূর্তি বাবা হেঁটে হেঁটে যাচ্ছে। তখন এইভাবে বার ২৪ বার হয়ে গেছে হেঁটে যাচ্ছে। বলছে কারে মাঝে? বলছে যে হাঁটি হাঁটি চলে ২৫ বারের বেলায় কি বলছে? বলছে না না যে হাঁটি হাঁটি চলে যাচ্ছে নয়, যে মিঠা মিঠা কথা কয়, মিঠা মিঠা কথা কয়, মিঠা মিঠা কথা কয়, মিঠা মিঠা কথা কয়। বলছে যে মিঠা মিঠা কথা কয় তাকে বাঁধব। তখন আবার দারুবম্ব মূর্তি কথা বলতে লাগলে, দারু মূর্তি বলতে নিমকাঠের মূর্তি বাবা, তখন কথা বলতে লাগলে। তখন হৃদয় চৈতন্য প্রভুকে বললেন যে দেখো আমরা এই দারু মূর্তির ভিতরে প্রাণস্বরূপ রইলাম, তুমি আমাদেরকে সেবা দিও, আমাদেরকে এখানেই রেখে দাও। তো বাবা যখন আমাদেরকে সেবা করো আমাদেরকে এইরকমভাবে রেখে দাও বলছে, আর প্রতিদিন তো মিষ্টি মিষ্টান্ন তারপর আপনার পরমান্ন বিভিন্ন রকম পোলাও মিঠাই করে খাওয়াচ্ছে, মহাপ্রভুর আর খেতে ভালো লাগছে না। তখন বলছে আহ গৌরীদাস একটু সাকন্য খাওয়াও না, সাকন্য। তখন কি করলে সে দারু মূর্তির সামনে সাকন্য এত রান্না করেছিলেন, বিভিন্ন রকমের শাকের অন্ন রান্না করেছিলেন, তো মহাপ্রভু গ্রহণ করেছিলেন। সেই সাকন্য গ্রহণ করার পর খুব খুশি হয়েছিলেন গৌরীদাস পণ্ডিত। এবার গৌরীদাস পণ্ডিত একবার কোথায় গেলেন না, বিভিন্ন শিষ্য বাড়ি ঘুরতে যাচ্ছেন। সেই সময় সেই হৃদয় প্রভু অর্থাৎ যিনি কৃষ্ণদাসকে দীক্ষা দিয়েছিলেন, কৃষ্ণদাস তো বৃন্দাবনে চলে গেছে বাবা, একটু জায়গাটা ধরবেন নাহলে সব গুলিয়ে যাবে, কৃষ্ণদাস বৃন্দাবনে চলে গেছে, কিন্তু পরিচয়টা দিচ্ছে শ্রীজীব গোস্বামী কৃষ্ণদাসকে যে তোমার গুরুটা কেমন ছিল। এবার কৃষ্ণদাসকে কি বলছে, এবার শ্রী চৈতন্য মহাপ্রভু কি বলছে যে সাকন্য রাতে সাকন্য খাইছে, আর গৌরীদাস পণ্ডিত চলে গেছে শিষ্য বাড়ি, বিভিন্ন জায়গায় শিষ্য বাড়িতে, আশ্রমে ভাণ্ডারা অর্থাৎ মহোৎসব হয়, সেই মহোৎসবের সময় হয়ে এসেছে, গুরুদেব কিন্তু ফিরছে না। দেখে হৃদয় প্রভু কি করছেন না, ভাণ্ডারার আয়োজন করেছেন, একটা বিশাল ভাণ্ডারার আয়োজন করেছেন। এবার সেই ভাণ্ডারায় কি হচ্ছে বাবা, অসংখ্য লোককে নিমন্ত্রণ করে দিয়েছে। এবার যখন ভাণ্ডারা শুরু হবে গুরুদেব ফিরে এসেছে, গুরুদেবের মনে অভিমান জাগলো, তিনি বলছেন ওহে হৃদয় তোমার এত বড় স্পর্ধা হয় কি করে, গুরু অনুমতি বিনা তুমি আশ্রমে ভাণ্ডারার উৎসব করছো? বললে গুরুদেব বছরে একবার তো ভাণ্ডারা হয়, গুরুদেব আমি নিজেকে আপনার শিষ্য মনে করে আশ্রমে ভাণ্ডারার উৎসব অনুষ্ঠান করছি, তো এতে যদি আমার অপরাধ হয়, অপরাধ হলো? বলে ঠিক আছে অনুষ্ঠান যখন করেছো তুমি গঙ্গা তীরে গিয়ে করো। হৃদয় প্রভুকে গঙ্গা তীরে বাহির করে দিল। হৃদয় প্রভু মনের দুঃখে
আশ্রম পরিত্যাগ করে গঙ্গাধারে দাঁড়িয়ে আছে। তখন বাজরায় করে কে যেন একজন বহু কিছু সম্পদ এনে উৎসবের জন্য হৃদয় প্রভুকে দিলেন, আর হৃদয় প্রভু সেখানে নাম গানে মুখরিত করে চলেছিলেন। কৃষ্ণ 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 হে 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 এত মধুর নাম সংকীর্তন হচ্ছে বাবা গৌরীদাস পণ্ডিতের আশ্রমে। আর সেই যে নিতাই গৌড় ছিল, সেই নিতাই গৌড় আর থাকতে পারে না, ছুটে চলে এসেছে। এসে কি করছে না, মহড়ায় নৃত্য করতে লেগে গেছে। কৃষ্ণ 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 এবার যেই দেখেছে যে নিতাই গৌড় চলে এসেছে, তখন কি করছে গৌরীদাস পণ্ডিত, একটা উনুন থেকে তপ্ত কাঠ বার করছে, ছুটে আসছে নিতাই গৌড়ের পিছনে পিছনে। গৌড় নিতাই দাঁড়াও, গৌড় নিতাই তখন কি করলে, ভয়ে হৃদয় চৈতন্য প্রভুকে বলছে, হৃদয় তোমার হৃদয় বিদীর্ণ করো, আমরা তোমার হৃদয়ের ভেতর ঢুকে যাই। বলছে প্রভু আপনারা অত বড় বড়, আমার হৃদয় ঢুকবেন কি করে? বলছে তুমি হৃদয়টা হাত দিয়ে বিদীর্ণ করো না। আর যেই হৃদয় হৃদয় প্রভু আমার হাত দিয়ে বক্ষটা ধরেছে, আমার নিতাই গৌড় কি করছে, বলে হৃদয়ে শ্রী চৈতন্য নাচে, আমার গৌর নাচে নিতাই নাচে, হৃদয়ে চৈতন্য নাচে, গৌর নাচে আর নিতাই নাচে, দেখছে কি গৌড় নাচে নিতাই নাচে, হৃদয় শ্রী চৈতন্য নাচে। খুশি হয়ে তখন গৌরীদাস পণ্ডিত তার দীক্ষা শিষ্য হৃদয় চৈতন্য প্রভুকে প্রণাম করছে, বলে হৃদয় চৈতন্য ধন্য ধন্য, তোমার হৃদয়ে ধন্য, সত্যি তোমার ভজন সাধন ধন্য। আমরা এতদিন ভজন সাধন করছি গৌরাঙ্গ মহাপ্রভুকে, আমার গৃহে রেখেছি ঠিকই, কিন্তু হৃদয়ে তো রাখতে পারিনি। আমার গৃহে বাঁধা পড়েছে, হৃদয়ে তো বাঁধা পড়েনি, কিন্তু তোমার নামের বসে তোমার গুরুভক্তি দেখে চৈতন্য তোমার হৃদয়ে বাঁধা। তাহলে শ্রীজীব গোস্বামী পরিচয়টা দিল কার, না হৃদয় চৈতন্য প্রভুর কাকে, না তার দীক্ষা শিষ্য দুঃখী কৃষ্ণদাসকে। বলে কৃষ্ণদাস তুমি বৃন্দাবনে এসেছো, মানুষ বৃন্দাবনে আসে ভজন সাধন করতে, তো তুমি একটা কাজ করো কৃষ্ণদাস, তুমি এই সোনার ঝাঁটাটা নাও, তুমি নিজেকে পুরুষ ভাবলে হবে না, তোমাকে রমণী ভাব ভাবতে হবে, তুমি মঞ্জুরি ভাব গ্রহণ করো, তোমার নাম হলো কনক মঞ্জুরি। ও মায়েরা মঞ্জুরি কাকে বলে জানেন, বলতে পারেন মঞ্জুরি কাকে বলে? মঞ্জুরি কাকে বলে গো মা? বলে রাধারানীর যে আটটা সখী ছিল, ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা ইন্দুরেখা রঙ্গদেবী তঙ্গুবিদ্যা সুদেবী, এই আটটা সখীর আবার আটটা আটটা করে সখী ছিল, মোট 64, 872 সখী। তাহলে অষ্ট সখীর যে 864টা সখী ছিল তাকে বলা হয় মঞ্জুরি সখী। এগুলা কখন প্রদান করেছিলেন জানেন? আচ্ছা বাবা একটু বলতে পারবেন আয়ন ঘোষের বাবার নাম কি? এই ঢালটাকে বলে ঘোষ পাড়ার ঢাল, একটু বলুন তো বাবা আয়ন ঘোষের বাবার নাম কি?
আচ্ছা, আয়ন ঘোষের মায়ের নাম কি? জটিলা। আর বোনের নাম কুটিলা, তাই তো? আর এদেরকে যদি দুজনকে এক কাছে দাঁড় করিয়ে দেওয়া হয় কি হয় বাবা? জটিলা কুটিলাকে যদি এক কাছে দাঁড় করিয়ে দেওয়া হয় কি হয়? একটা গোল বাঁধে তো, গন্ডগোল। আয়ন ঘোষের বাবার নাম হলো গোল ঘোষ। এই গোল ঘোষ ছিল খুব কৃপণ জানেন বাবা, খুব কৃপণ লোক গোল ঘোষ। তো গোল ঘোষকে একদিন বিশ্বভানু রাজা সম্বর্ধনা জানিয়েছে, বলে এই গোল ঘোষের সম্বর্ধনা দাও, ওর ছেলে আয়নের সঙ্গে আমার কন্যা রাধারানীর বিবাহ দেবো। আমি একটু বংশ পরিচয়টা দিয়ে যাবো, সবাই তো কীর্তন করে যায়, রাধারানীর বংশ পরিচয়টা কিন্তু আমি দিয়ে যাবো আপনাকে। বাবা, আয়ন ঘোষের বোনের নাম হলো জটিলা, মায়ের নাম হলো কুটিলা। আর রাধারানীর বোনের নাম কি জানেন? রাধারানীর একটা বোন ছিল যেটা বিশ্বভানুর নিজস্ব কন্যা। আর রাধারানী তো পদ্মের উপর পেয়েছিল বাবা, রাধারানী তো নিজের জন্মদাতা কন্যা নয়। তার নাম হলো অনঙ্গ মঞ্জুরি। রাধা রানীর বোনের নাম হলো অনঙ্গ মঞ্জুরি, আর তার স্বামীর নাম হলো দুর্মথ। এক একটা কথা ভেঙে ভেঙে বলে যাবো বাবা, মনে রাখবেন, ঠিক মনে থাকবে। বলে দূরে নেই মত, নাম হলো দুর্মথ। আর যে বাধায় গণ্ডগোল তার ঘরে হলো, সেটা হচ্ছে কার ঘর? না, গোল ঘোষের ঘর। গোল ঘোষের সর্বদাই গণ্ডগোল। হ্যাঁ, তো বাবা দূরে যখন মত নেই, তার নাম দুর্মথ। দুর্মথের সাথে বিয়ে হয়েছিল অনঙ্গ মঞ্জুরি। তো ভক্তবৎসল ভক্তিমতী মা, যখন বিশ্বভানু রাজা গোল ঘোষকে ডেকে পাঠিয়েছে আয়নের সাথে তার কন্যার বিবাহ দেবে বলে, তখনকার দিনের কি পণ ছিল বাবা? কন্যাপণ। পুত্র এখন কি হয়েছে না, পুত্র বিবাহ করতে যাবে, পুত্রকে পণ দিতে হয়, তার ছেলেকে পণ দিতে হয়। তখনকার দিনে ছিল মেয়ে পণ দেওয়া। আমি আমার ঠাকুমার মুখে গল্প শুনেছি, আমার ঠাকুমাকে যখন আনতে গিয়েছিল, একটা সোনা শিরুনির দ্বারা বাঁকা ছিল বলে নাকি ঠাকুমাকে সরিয়ে দিয়েছিল। তো বাবা সেই রকম সিস্টেম ছিল। তখন গোল ঘোষ বলছে, তোমার কন্যা অনন্যা, অতুলনীয়া, অপরূপা সুন্দরী, তাকে যদি আমার সন্তানের যোগ্য মনে করি হবে না, কারণ অত পণ দিয়ে তোমার কন্যাকে আমি নিয়ে যেতে পারবো না। বলছে না 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 না, পণ স্বরূপ তোমায় কিচ্ছু দিতে হবে না, শুধু আমার একটা অনুরোধ রাখতে হবে। বলে পণ স্বরূপ কিচ্ছু দিতে হবে না? বলছে না, কিচ্ছু দিতে হবে না। বলছে অনুরোধটা কি তোমার? বলছে আমার কন্যার আটটা সখী আছে, সেই আটটা সখীকে তোমরা একটা কাজ করো, আমার এই কন্যার সাথে, কন্যা যখন বিবাহ হবে তখন এই আটটা সখীকে আটটা সখীকে প্রদান করবে, আটটা সখীর দায়ভার তোমাকে গ্রহণ করতে হবে। বলছে আচ্ছা ঠিক আছে। বলে ঠিক আছে নয়, তাহলে কথা দাও, তাহলে তোমার ছেলের সাথে আমার কন্যার বিবাহ দেবে? বলে হ্যাঁ ঠিক আছে, দেবো দেবো, বললাম তো দেবো। বলে কথা দিলেন? বলে হ্যাঁ কথা দিলাম। বলে সত্য? বলে সত্য, 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 কি সত্যি অন্য অঙ্গীকার করে নেব। বলছে আর একটা কথা কিন্তু আপনাকে রাখতে হবে। বলছে কথা যখন দিয়েছি তো আমাকে রাখতে হবে। বলছে আটটা সখীর আমার আটটা করে সখী আছে, এদিকেও গ্রহণ করতে হবে। বলছে আটটা সখীর আটটা করে সখী, অর্থাৎ ৬৪ আর আটে ৭২টা পাত আমাকে প্রতিদিন ফেলতে হবে। মানে একটা রমণীকে নিয়ে গিয়ে ৭২ জনের সেবা দিতে হবে বাবা। তাহলে ৮ জন হলো মূল সখী, তাদের আর ৮টি করে হলো তারা হচ্ছে মঞ্জুরি সখী। এবার সাধন ভজনের লাইনে যাই বাবা, এটা তো রসিকতা করে কাটিয়ে দিলাম। বললে মঞ্জুরি পদ অবলম্বন না করলে গোপী পদে যাওয়া যায় না, আর গোপী পদে না গেলে রাধা হওয়া যায় না, আর রাধা না হলে কৃষ্ণ পাওয়া যায় না বাবা।
আগে মঞ্জুরি পদ অবলম্বন করতে হবে। তাহলে মঞ্জুরিটা কি, গোপীটা কি, রাধাটা কি, আর কৃষ্ণটা কি বাবা? বলে গোপী হলো একটা ভাব, মঞ্জুরি হলো একটা ভাব, রাধা হলো একটা ভাব, কৃষ্ণ হলো প্রেম প্রদত্ত বীজ। তাহলে কৃষ্ণ কি? হুইজ কৃষ্ণা? আমরা যে কৃষ্ণ কৃষ্ণ করে লম্পচম্প করি, কৃষ্ণটা কি? কৃষ্ণটা হলো প্রেম প্রদত্ত বীজ। বেড়া আছে, অঙ্কুর আছে, মাটি আছে বাবা, কিন্তু জল না দিলে কি অঙ্কুর গজাবে? তাহলে দেহটা হলো বাবা মাটি, কৃষ্ণ হলো হৃদয়ে প্রেম প্রদত্ত বীজ। আর এই আমাদের যে কামনা বাসনা লালহিত, এই জিনিসগুলো হলো মঞ্জুরি, আর যেটা বাড়ি সিঞ্চন করছি সেটা হলো রাধা। আপনার দুঃখে যখন আমি কেঁদে উঠছি তখন সেটা হলো রাধা ভাব বাবা। তোর গোপী কোনো পুরুষ নয়, গোপী কোনো নারী নয়, গোপী কোনো পোশাক নয়, গোপী কোনো সম্পদ নয়, গোপী হলো একটা ভাব বাবা। তাহলে আগে বাবা মঞ্জুরি ভাব আনতে হবে, মঞ্জুরি ভাব থেকে আসবে গোপী ভাব, গোপী ভাব থেকে আসবে রাধা ভাব, আর রাধা ভাব থেকে রাধা ভাব আসলে কি হবে বাবা? শ্রীকৃষ্ণ লাভ। রাধা ভাব আসলে তবে হবে কৃষ্ণ লাভ। তাহলে এইবার বলছে শ্রীজীব গোস্বামী তখন দুঃখীকে কি বলছে? দুঃখী কৃষ্ণদাসকে বলে, হে কৃষ্ণদাস, তুমি কনক মঞ্জুরি নাম নাও, নাম নিয়ে কি করো, এই ঝাঁটাটা ধরো। ঝাঁটাটা কিসের ঝাঁটা? সোনার ঝাঁটা। বলে যাও এবার তুমি কি করো, না নিকুঞ্জ বনে ঝাঁট দাও, নিকুঞ্জ বনে নিত্য রাধা কৃষ্ণ লীলা করে, সেখানে তুমি ঝাঁট দাও। এবার কি করছে বাবা? নিকুঞ্জ বনে ঝাঁট দিচ্ছে, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, 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 রাধা কৃষ্ণ প্রাণ যুগল যত সখী বৃন্দে, আরে ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে, আগায় করিব সেবা চরণারবিন্দে, ললিতা বিশাখায়াদি যত সখী আগাই করি চরণারবিন্দে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদার, সেবায় অভিলাষ মাঙে নরোত্তম দাস, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর, হরি হরি বল, হরি বল, হরি বল, যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল।
বাবা নিকুঞ্জ বন ঝাড় দিচ্ছে। একটা কথা কি আছে জানেন তো, ভক্ত চেনা যায় মরণে আর ভগবান চেনা যায় চরণে। যে ভক্ত ব্যক্তি তাকে চিনবেন কিভাবে, না তার মরণটাই বলে দেবে ভক্ত ব্যক্তি, আর ভগবান চেনা যায় চরণে। বাবা ভগবান যে চরণে চেনা যায় শুধু কি ভগবানের পায়ে লাল টুকটুকে দাগের জন্য? মা একটু বসুন, এতক্ষণ যখন আপনি বসেছিলেন আপনাকে অনুরোধ করবো একটু বসুন, শুনে যান, একটুখানি শুনে যান। তো ভগবান যে চেনা যায় চরণে বাবা, কেমন ভাবে চেনা যায়? না ঝাঁট দিতে দিতে হঠাৎ কি করলো বাবা, না একটা নূপুরকে কুড়িয়ে ফেললেন। আর যেই নূপুরটা কুড়িয়ে ফেলেন তেমনি কনক মঞ্জুরি গায়ে অষ্টসাত্ত্বিক ভাবের বিকার হলো, ঝংকার দিয়ে উঠলো দেহটা। একই এমন কেন ঝংকার দিয়ে উঠলো আমার দেহটা, এইভাবে কেন ঝংকার দিচ্ছে? তাহলে এসে তো যেসে নূপুর নয়, এ নিশ্চয়ই কোনো মূল্যবান নূপুর। তো বাবা এই নূপুরটা যখন কুড়িয়ে পেয়েছে তখন বুকের মধ্যে রেখে দিয়েছে, নূপুরটাকে বুকের মধ্যে রেখে দিয়েছে। কিছুক্ষণ পর কি বলছে, না রাধারানী বলছে, এই ললিতা দেখ, কাল রাতের বেলা নিকুঞ্জ বনে যখন রাসলীলা করে আমি গৃহে ফিরেছি না, আমার কিন্তু একটা পায়ের নূপুর নেই। যা 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 নূপুরটা কুড়িয়ে নিয়ে আয়। তখন ললিতা সুখে কি করবে, না গুটি 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 পায়ে এসে নিকুঞ্জ বনে হাজির। দেখছে নিকুঞ্জ বনে এক বাবাজি ঝাঁট দিচ্ছে, রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর। বাবাজি কে এ, কি এতে নারীর কণ্ঠস্বর, কুঞ্জবনের রমণী কণ্ঠস্বর? না কুঞ্জবনের রমণী কণ্ঠস্বর কি করে আসবে? কে মা তুমি? আরে বাবাজি এই কুঞ্জবনে আমার নূপুর হারিয়ে গেছে, নূপুরটা একটু দেবে? বাবা ভক্ত সবসময় কোন দিকে চারি তাকিয়ে থাকে গো বাবা, রমণীর চরণ দিকে। যেই বলছে কুঞ্জবনে নূপুর হারিয়ে গেছে, নূপুরটা দেবে? তখন চরণ দিকে তাকিয়ে দেখছে তার পায়ের কিন্তু দুটো নূপুরি আছে। ছি মা, আমরা বৃন্দাবনে আসি ভজন সাধন করতে, একটু সত্যের অন্বেষণ করতে, তুমি বৃন্দাবনে নিকুঞ্জ ভবনে এসে মিথ্যা কথা বললে মা। তোমার তো দুটো চরণেই নূপুর হারিয়ে নূপুর আছে, তাহলে তুমি বলছো আমার নূপুর হারিয়ে গেছে? না 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 বাবাজি, ওটা আমার নূপুর নয়, আমার নূপুর নয়, আমার সখীর নূপুর। বলছে তোমার সখীর নূপুর? বাবা আবার মিথ্যা কথা। তাহলে তোমার যদি সখীর নূপুর হয় তাহলে তুমি তোমার সখীকে ডেকে আনো। এবার ললিতা কি করলে, চলে গেছে রাধারানীর কাছে, বলছে রাধা চল, এ যেসে বাবাজি নয় এক দুঁদে বাবাজি, হে এমনি আমাকে নূপুর দেবে না। বলছে যার নূপুর তার প্রমাণ না নিয়ে দেবে না, চ তুই চ, আমার দুটো পায়ে নূপুর দেখে আমাকে আর নূপুরটা ফিরো দেয় না। বলছে তাহলে চল। বলে আমাকে আবার যেতে হবে রে? বলছে হ্যাঁ যেতে হবে, কিছু করার নেই। বলছে তাহলে আমি যে রাধারানী রাস্তা দিয়ে যাবো লোকে তোমায় চিনে ফেলবে। বলছে তুই রাধা স্বরূপ নিয়ে যাবি কেন? তুই মাথায় ঘোমটা দিয়ে গোপী বেশ ধারণ করে এক বজ রমণীর একটা একটা বজ রমণীর রূপ ধারণ করে দিয়েছ। এবার সে কি করলো, মাথায় ঘোমটাটা দিয়ে এবার বজ রমণীর রূপ ধারণ করে নিকুঞ্জ বনে সে হাজির হয়েছে। বাবা যে বাবাজি দেখি এ কণ্ঠস্বর তো আরো মধুর কণ্ঠস্বর, কে মা তুমি? বলছে বাবাজি ওই নূপুরটা আমার। যে তোমার নূপুর যদি হবে তোমার চরণ দেখি। বলছে হে ললিতা, এ বাবাজি যে আমার চরণ দেখতে চায় রে, মুনি যোগী ঋষি কেউ আমার চরণ দেখতে পায় না, বছর বছর হাজার হাজার বছর ধ্যান সাধন ভজন করে। আরে বাবাজি দুদিন এসে একটা ছোট্ট বাবাজি সে বলছে আমার চরণ দেখবে। তখন ললিতা বলছে দেখ রাধা,
যদি নূপুর পেতে চাস তো চরণটা দেখিয়ে দে। বলছে কিছু করার নেই, বাধা যখন পড়েছি চরণ তো আমাকে দেখাতেই হবে। বলছে তুই কিন্তু আমাকে খুব জেরাবেরি করলি ললিতা, এই চরণ কিন্তু আমি চট করে কাউকে দেখাই না। বলছে দেখ রাধা, তুই আমাকে এইভাবে বোঝাস না। তোর নূপুরটাকে এমনি খুলে গেল, আজ 4,500 বছর ধরে নিকুঞ্জ মনে রাসলীলা করছিস আর আজকে বলছিস নূপুরটা খুলে গেল, চরণ আমি কাউকে দেখাই না। তুই কেন নূপুরটা খুলেছিস জানিস? কৃষ্ণদাসকে কৃপা করবি বলে, দাসকে কৃপা করবে বলে, দাসকে কৃপা করবি বলে, দাসকে কৃপা করবে বলে, তাই তো তোর ওই নূপুর খুলেছে, দাসকে কৃপা করবি বলে, তাই তো তোর ওই নূপুর খুলেছে, দাসকে কৃপা করবে বলে। তোর নূপুরটা কি এমনি খুলেছে? তুই কৃষ্ণদাসকে কৃপা করবি বলেই তো তোর নূপুরটা খুলেছে। না নিকুঞ্জ মনে 4,500 বছর ধরে, বাবা আজকে কলিযুগের বয়স হচ্ছে প্রায় 5,000 সামথিং বছর, আজ থেকে 500 বছর পূর্বে লীলাটা হয়েছে, তাই 4,500 বছরের কথা উল্লেখ করা হচ্ছে। তো 4,500 বছর ধরে বলছে আমি নিকুঞ্জ মনে রাসলীলা করছি, কোনোদিন তোর নূপুরটা খোলেনি, আজকে নূপুরটা খুলে গেল। তখন কি বলছে জানেন রাধারানী? বলছে বাবাজি, তোমার কাছে আমি করজনে অনুরোধ করছি, ওই নূপুরটা তুমি আমাকে দিয়ে দাও। বলছে না না, বললে হবে না, তোমার পায়ে দেখলাম একটা নূপুর আছে ঠিকই, কিন্তু এই নূপুরটা তো অন্য কারোরও হতে পারে, হয়তো সে ঘুমাচ্ছে তার নূপুরটা এক পায়ে খুলে এনে পড়েছ, সেই নূপুরটার সাথে তোমার এই নূপুরটা মিলে গেলে তুমি হয়তো এই নূপুরটা নিয়ে নেবে। বলছে না না বাবাজি, ওই নূপুরটা আমারই। বলছে নূপুরটা যদি তোমার হয়, কিন্তু আমি একটা চিহ্ন রেখে দিয়েছি, চলো আমি গোটা নিকুঞ্জবন ঝাড় দিয়েছি, কিন্তু তোমার যেখানে চরণ চিহ্ন ছিল সেই চরণ চিহ্নে কিন্তু আমি ঝাড় দিই নাই। এবার যেই চরণ চিহ্নের কাছে নিয়ে গেছে বাবা, আচ্ছা রাধারানীর পদতলে কি চরণ চিহ্ন ছিল বাবা জানেন? আমি এই মাত্র বললাম যে ভগবান চেনা যায় চরণে আর ভক্ত চেনা যায় মরণে, জানেন? রাধারানীর দুটি পদতলে 19টি চরণ চিহ্ন ছিল, বাম পদে 11টি, ডান পদে 8টি। তাহলে ভগবান যদি আপনার বাড়ি থেকে ফিরে যায় আপনি চিনবেন কিভাবে? ও মায়েরা, ভগবান যদি আপনার বাড়ি থেকে ফিরে যায় আপনি চিনবেন কিভাবে যে ভগবান এসেছিল ফিরে চলে গেল? ওই চরণ চিহ্ন দেখে। তাহলে কি কি চরণ চিহ্ন পেল? বাম পদে পেল ছত্র ধ্বজ বল্লিক পুষ্প বলয়ং পদ্ম ঊর্ধ্ব রেখান শঙ্কুশ অর্ধেন্দু যবঞ্চ। তাহলে বাম পদে 11টা চরণ চিহ্ন কি কি বাবা? ছত্র অর্থাৎ ছাতা চিহ্ন, অরি অর্থাৎ চক্র চিহ্ন, ধ্বজ অর্থাৎ পতাকার চিহ্ন, বল্লিক একটা লতার চিহ্ন, ঊর্ধ্ব রেখাংশ অর্থাৎ একটা সরল চিহ্ন, অঙ্কুশ হাতি তাড়ানো যে লাঠির চিহ্ন, আর অর্ধেন্দু অর্থাৎ অর্ধেকটা চাঁদের চিহ্ন, যবঞ্চ যবের চিহ্ন, আর ডান পদতলে বাবা 8টা চিহ্ন কি কি? বলে স্বস্তিঙ্গদা শ্যান্দনম বেদি মৎস্য কুণ্ডল পর্বত দরম, স্বস্তিং অর্থাৎ ব্রহ্মারাতে যে স্বস্তিক চিহ্নটা থাকে সেই চিহ্নটা আছে ডান পদতলে, গদা অর্থাৎ নারায়ণের হাতে যে গদাটা আছে সেই গদা চিহ্ন, শিয়ানদানম অর্থাৎ রথের চিহ্ন, কোন রথের চিহ্ন বাবা? মানুষ মারা গেলে যুমরাজ যেই রথটা করে নিয়ে যায় সেই রথের চিহ্ন, সব মানুষ জমের রথে উঠতে পারে না বাবা, দ্বাদশ বৈষ্ণবের এক বৈষ্ণব যুমরাজ কৃষ্ণ ভক্ত হরিভক্ত হলে সেই রথে উঠা যায়, নচেত বাবা যমদূত এসে ড্যাঙস পেটা করতে করতে নিয়ে যাবে বাবা, সবাইকে সে রথে তোলে না, যেই ব্যক্তির বৈকুণ্ঠগামী হয় সেই ব্যক্তি শিয়ানদানম অর্থাৎ ওই যমের রথে উঠতে পারে, বেদি অর্থাৎ একটা যোগ্য বেদির চিহ্ন, মৎস্য অর্থাৎ একটা পুঁঠি মাছের চিহ্ন। যখন আমাদের এই মনুযুগ এলো বাবা, এই পুঁঠি মাছের চিহ্নটা কখন এলো? না ভগবান একটা মৎস্য অবতার ধারণ করেছিলেন,
দশ অবতারের এক অবতার তো মৎস্য অবতার, তখন এই মৎস্য চিহ্নটা এসেছিল বাবা। আর কুণ্ডল অর্থাৎ এই কানের কুণ্ডল চিহ্ন, দেখবেন নারায়ণের কুণ্ডল আছে কানে, সেই নারায়ণের কানের কুণ্ডল চিহ্ন। আর পর্বত অর্থাৎ পাহাড়ের চিহ্ন, দরম অর্থাৎ ঝর্ণার চিহ্ন। যখন এই ১৯টি চিহ্ন পুঙ্খানুপুঙ্খু ভাবে মিলে গেল বাবা, তখন আছাড় রেখে কৃষ্ণদাস রাধারানীর চরণে বলে, হারাধে কৃপা করো, হারাধে কৃপা করো, হারাধে কৃপা করো, কৃপা করো বলে। এই ১৯টা চিহ্ন যখন পুঙ্খানুপুঙ্খু ভাবে মিলে গেছে বাবা, রাধারানীর চরণে আছাড় খেয়ে কৃষ্ণদাস বলেছে, হে রাধে কৃপা করো, আমি বুঝতে পারিনি তুমি স্বয়ং রাধা রানী এসেছ। তখন রাধে বলছে, আচ্ছা আচ্ছা তোমায় আমি কৃপা করলাম কৃষ্ণদাস, কিন্তু তুমি এবার আমায় ছাড়ো, আমায় যেতে দাও। বলে, না না, তুমি যখন কৃপা করে এসেছো তখন দেখাও তোমার স্বরূপ, দেখাও দেখাও তোমার চরণে, দেখাও দেখাও তোমার স্বরূপ, দেখাও দেখাও তোমার চরণ, দেখাও কৃপা করে এসেছো হে, দেখাও তোমার স্বরূপ, দেখাও কৃপা করে এসেছো হে, দেখাও তোমার চরণ, দেখাও একবার কৃপা করেছো হে, দেখাও তোমার স্বরূপ, দেখাও যদি একবার কৃপা করেছো হে, দেখাও তোমার চরণ, দেখাও জয় রাধে গোবিন্দ বলে, দেখাও তোমার চরণ, দেখাও প্রেমময়ী রাধে বলো, দেখাও তোমার চরণ, দেখাও জয় রাধে, জয় রাধে বলো, দেখাও তোমার চরণ, দেখাও রাধে 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 বলো, জয় রাধে, রাধে 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 তোমার চরণ, দেখাও। যখন এবার রাধারানী কৃপা করে কৃষ্ণদাসকে দর্শন দিল, এবার রাধারানী কি করছে, তার স্বরূপটা দেখাবে, তখন কৃষ্ণদাসকে কি বলছে জানেন, বলছে, কৃষ্ণদাস তুমি তোমার চোখটা একবার বোঝো, আমি আমি স্বরূপ দেখাচ্ছি। এবার যেই কৃষ্ণদাস একবার চোখটা বুঝেছে, তখন স্বমূর্তি ধারণ করে রাধারানী দাঁড়িয়েছেন, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশোভানু সুতাং দেবী প্রণমামি হরি হরি প্রিয়ে, প্রণমামি হরি প্রিয়ে, হরি প্রণমামি হরি হরি প্রিয়ে। বুঝে বলো কৃষ্ণদাস, বলো আমাকে কেমন লাগছে, বল রাই কনক মুকুর কাতি, 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 শ্যাময় অভিলাষে সুন্দর তনু, সাজয়ে কতে কো ভাতি, সাজয়ে কতে কো ভাতি, সাজয়ে কতে ভাতি, বলে কনক মুকুর কাতি। কনক মানে কি বাবা, সোনা, মুকুর মানে আয়না, আর কাঁতি মানে কান্তি বা গঠন। তাহলে রাধারানীর গঠনটা কেমন, সোনার আয়নার মতো জলজল করছে বাবা। আর কৃষ্ণদাসের মুখটা সেই আবরণের মধ্যে, যখন চরণ তলে তাকিয়ে আছে তো চরণ থেকে আবরণটা নিজের মুখটা পুরো দেখা যাচ্ছে। আর কি বলছে, শ্যাম অভিলাষে সুন্দরে তনু সাজয়ে কত ভাতি, মানে কত রকম ভাব ধরে শ্যামকে, অর্থাৎ শ্যামসুন্দর মদনমোহনকে মুগ্ধ করবে বলে সাজিয়েছে এই দেহটাকে। তো বলছে, আচ্ছা কৃষ্ণদাস বলো তো আমার এই নীল বসন আর রঙের ভূষণ কেমন লাগছে,
নীল বসন অঙ্গের ভূষণ, নীল বসন অঙ্গের ভূষণ, নীল বসন অঙ্গের ভূষণ, নীল বসন অঙ্গের ভূষণ, জল দে দামিনী ঢাকে ঢাকে, নীল বসন অঙ্গের ভূষণ, নীল বসন অঙ্গের ভূষণ, জল দে দামিনী ঢাকে ঢাকে। বলছে তোমার এই নীল বসন আর অঙ্গের ভূষণটা কি হচ্ছে? বলে যেন মনে হচ্ছে জলে বিদ্যুতে এই দেহটাকে ঢেকে রেখেছে। বলে মেঘে বিজড়ির উদয় হয়েছে, মেঘে বিজড়ির উদয় হয়েছে, মেঘে বিজড়ির উদয় হয়েছে, মেঘে বিজড়ির উদয় হয়েছে, ওই নানি কুঞ্জ ভবনে মেঘে বিজড়ির উদয় হয়েছে, ওই নানি কুঞ্জ ভবনে মেঘ বিজড়ির উদয় হয়েছে। বলে ওই নিকুঞ্জ ভবনে যেন মেঘ আর বিজুড়ি অর্থাৎ বিদ্যুতের উদয় হলো, অর্থাৎ অঙ্গের বসনটা ঝলমল ঝলমল করছে মানে যেন বিদ্যুতের ছটা, আর নীল শাড়িটাকে মনে হচ্ছে মেঘ। বাবা বলছে বা 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 কৃষ্ণদাস বা, তুমি তো খুব সুন্দর বর্ণনা করছো। আচ্ছা বলো তো আমার সীতার সিন্দুর এই নয়নের কাজল আর কপালে চন্দনের রেখা কেমন লাগছে? সীতার সিন্দুর নয়নে কাজল, সীতার সিন্দুর নয়নের কাজল, সীতার সিন্দুর নয়নে কাজল, সীতার সিন্দুর নয়নের কাজল, আর চন্দনের রেখা সীতার সিন্দুর নয়নে কাজল, আর চন্দনের রেখা, চন্দনের রেখা। আবার অরুণের মাঝে জল জল ধর, অরুণের মাঝে নব জল ধর, নবীন চাঁদেরও দেখা আজি, নবীন চাঁদেরও দেখা, নবীন চাঁদেরও দেখা, নবীন চাঁদেরও দেখা। এই যে মায়েরা আকাশে সূর্য মেঘ চাঁদ আবার জলধারা একসাথে কখনো দেখা যায় কি? তাহলে রাধারানীর বদনের বর্ণনাটা করছে, চোখের কাজলটা মেঘ, সীতার সিন্দুরটা সূর্য, চন্দনের ফোঁটাটা জলধারা, আর সবাই মিলে রাধারানীকে কি বলে? চাঁদ বদনী ধ্বনি। তাহলে একসাথে নিকুঞ্জ ভবনে উদয় হলো, ঠিক আছে। ফলে বা 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 কৃষ্ণদাস সত্যি তুমি তো খুব সুন্দর বর্ণনা করছো, দেখো দেখো তোমার বর্ণনা শুনে শ্যামসুন্দর আমার মদন মোহন এসে হাজির হয়েছে, তাই তোমাকে আমার এই বর্ণনা শুনে তোমার নাম রাখলাম আজ থেকে, দুঃখী নয় কৃষ্ণদাস নয় কনক মঞ্জুরি নয়, তোমার নাম রাখলাম শ্যামানন্দ। আমার শ্যামানন্দ ভনে নিকুঞ্জ কাননে, শ্যামানন্দ ভনে নিকুঞ্জ কাননে, শ্যামানন্দ ভনে নিকুঞ্জ কাননে।